আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আছেন, আমার হৃদয় বড় ভালোবাসা নিবেন। আমি সৈয়দ মহিউদ্দিন বাবু রূপে কার বাবু। আজকে নিয়ে আসলাম নিসান এক্সটাইল গাড়ি 2014 মডেল, 2017 রেজিস্ট্রেশন, সিসি 2000, তেলের গাড়ি, দেখুন তেলের গাড়ি অকটেন, এবং সানরুফ 360 ক্যামেরা সব কিছুই আছে, না বলতে কোনো শব্দ নাই। বডিতে দিয়ে একটা দাগ দোগ আছে, তবে একটা কথা বলি, কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, এই বিষয়ে আপনি কনফার্ম থাকেন। তারপর আপনি দেখিয়া বুঝা চিন্তা ভাবনা করে তারপর নিন, আমার কাছ থেকে নিন বা যার কাছ থেকে নিন, আপনি যে কোনো জায়গায় আপনার চেক করে নিন। কথা এই জায়গায় যাক, আমার ইয়াং যুবক ভাই বন্ধুরা যারা আছেন, যারা আমাকে ভালোবাসেন, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে বেল বাটনটা ক্লিক করে রাখবেন। তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলো দিচ্ছি আপনাদের চাহিদা মতন আপনারা পেয়ে যাচ্ছেন। আসুন ভিডিওটা দেখি, আর ভিডিও শেষে দাম বলতেছি ইনশাল্লাহ। আসুন, বন্ধুরা ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন এখনও গাড়ি সার্ভিসিং টার্ভিসিং কিচ্ছু হয় না, প্রত্যেকটা জায়গায় ময়লা দেখা যাচ্ছে। সামনে ক্যামেরা, সিরিয়াল কিন্তু 17 সিরিয়াল এই গাড়িটার, আপনারা যারা দেখতেছেন এই গাড়িটা 17 সিরিয়াল। হ্যাঁ, বন্ধুরা ভাইরা যারা দেখতেছেন, 360 ক্যামেরা, সানরুফ, প্যানোরামিক সানরুফ সবই আছে, না বলতে কোনো শব্দ নাই। তারপরে আপনি ভালো করে, আমি প্রত্যেকটা ভিডিওতে বইলা দিই, যারা গাড়িগুলো কিনেন দেখা শূন্য চিন্তা আপনার করে তারপর নিন, আমার তো নেন বা যার কাছ থেকে নেন। রয়েছে অটো ব্যাকডাল, আপনারা দেখতে পারতেছেন সব কিছু পাওয়ার, এখানে হাতের কিচ্ছুই নেই। ফাইভ সিটের গাড়ি, ধরো এটা ধরো, রূপটাও এই টায়ারটা এই পর্যন্ত ইউজ করা হয় না, আপনারা যারা দেখতেছেন এখনও কত যেন শব্দ না হয়, ভদ্রলোক নিচে কাপড় দিয়ে রেখেছে যেন কোনো রকম শব্দ বা এরকম কিছু না হয়, আর টায়ারটা এই পর্যন্ত ইউজ করা হয় নাই। যারা দেখতেছেন ভালো করে খেয়াল করবেন, আপনাদের খারাপ লাগবে না ইনশাল্লাহ। আর এখানে পাওয়ার, এই গেট অল অপশন, মানে কোনো দিকটা যে বলবেন কোনো আসলে কিছু বলার নেই, অল অপশন, খালি সিটটা পাওয়ার নেই এইটাই, আর তাছাড়া সব আছে। একটা গাড়িতে একটা জিনিস খালি কমতি, খালি সিটটা পাওয়ার নেই, তাছাড়া সবই আছে গাড়িটায়। ভিতরটা একদম দেখতে পারতেছেন, এখানে ছোট্ট একটা দাগ আছে, এটা পলিশ করলে উঠে যাবে, এটা একটা দাগ আছে, এটা পলিশ করলে উঠে যাবে, আপনারা দেখতে পারতেছেন একটু। তারপর যদি লাগে দরজাটা আমি করে দিব, যা আছে লাইফ আছে, সত্য আছে, মিথ্যা কথার কিছু নেই। পাশে আমার ছোট ভাই আছে কাশেম, টায়ারগুলো একদম নতুন টায়ার, আপনারা দেখতে পাচ্ছেন টায়ারগুলো ভালো। অনেক সময় আমার ভুল হইতে পারে, আপনি দেখে বুঝা চিন্তা ভাবনা করে তারপর নিন, আমার কথাই যান, প্রত্যেকটা ভিডিও যারা দিচ্ছি এটা মনে রাখবেন। এত কষ্ট একটা গাড়ি কিনবেন, গাড়িটা নিজের চোখে দেখে বুঝা তারপর নিন, আমার কথা হয়েছে এই জায়গায়।
গাড়িতে আমরা বিজনেস করি তো, কিছু করার নাই, আমরা তো ব্যবসায়িক। সবাই চায় যে মাল তার তার প্রোডাক্ট বিক্রি হোক, কিন্তু আসলে আমার একটু ভিন্ন সিস্টেম। আপডেট আপডেট দেখা বুঝা চিন্তা আপনি করে নিন, অনেক কষ্টের টাকা দিয়া এটা একুমুট আইডিয়াল স্টেপ সব আছে, অটো ব্যাগ ডলার সহ সব কিছুই আছে। ৪৩,০০০ ব্যাগ ডলার, অটো, ৩৬০ ক্যামেরা সব কিছুই আছে, না বলতে কোনো শব্দ নাই। আপনারা দেখেন ৩৬০ ক্যামেরা কুমেরা সব আছে, মানে না বলার কোনো সুযোগই পাবেন না ইনশাল্লাহ। সানডুফ সব আছে, আপনারা চলে যেইভাবে খুশি আপনার টাপটা চেক করলাম। আমার কথা এই জায়গায় ভাই, সম্পর্ক সারা জীবন চাই, একদিনের জন্য না। যাক দাম ব্যাপারে চলে আসবো, দেরি করবো না। গাড়ি কিন্তু স্টারে সাউন্ড বোঝা যাচ্ছে না, আপনারা দেখেন গাড়ি স্টার্টে সাউন্ড বুঝে যাচ্ছে না, অফ করে দিলাম। যাও বন্ধুরা, আমরা এতক্ষণ দেখলাম নিসান এক্সট্রাইল ২০১৪ মডেল, ১৭ রেজিস্ট্রেশন, সিসি ২০০০, সানডুফ, লেদার সিট এবং একুমুট আইডিয়াল স্টপ, ৩৬০ ক্যামেরা সব কিছুই আছে, না বলতে কোনো শব্দ নেই। তবে দামের ব্যাপারে চলে আসি, এটা আস্কিং প্রাইস কত হবে? আস্কিং প্রাইস ৩২,৯০,০০০ টাকা, আস্কিং প্রাইস ৩২,৯০,০০০ টাকা। তবে হ্যাঁ, কমবে, অবশ্যই অবশ্যই কমবে, সেটা আপনিও জানেন আমিও জানি। কতটা? কিছুটা, ততটা না। আপনারা আসুন দেখুন, যাচাই করুন, সত্য আপনার কাছে, রাইড আপনার কাছে। আপনারটা আপনার দেখা বুঝে তারপর নিন, একটা সেকেন্ড গাড়িতে টুকিটি কাজ কাম থাকে, সেটা দেখে বইলা দিবেন, আমরা করে দিব। তবে কোনো ইঞ্জিনের বা বডিতে কোনো অ্যাক্সিডেন্ট থাকলে আপনার গাড়ি নেওয়া লাগবে না, আপনার গাড়ি ফেরত যদি দিতে পারবেন আপনার, আপনার খুশি দেখাইতে পারলে। যাক বন্ধুরা ভাইয়েরা, আমার ইয়াং যুবক যারা আছেন, বোনেরা যারা আছেন, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি বাপ মা আমার কলিজের টুকরা, বাপ মা আমার আদর্শ। আমি এমন কোনো লোকটা নাই যে বলি, যে প্রত্যেকটা ভিডিওতে বলি টাকা পয়সা আজ কাছে কালকা নাই, ক্যারিয়ার আজ কাছে কালকা নাই, সমস্যা নাই আবার করবো। বাপ মা চলে গেলে কি তাদের ফিরে আনতে পারবো? কখনোই সম্ভব না। তো যার পায়ের নিচে আমাদের জান্নাত, আমরা ছেলে মেয়ে যারা আছি অবশ্যই অবশ্যই বাপ মা দিয়ে খেয়াল করবো। আর সামনে মাহে রমজান, সবাই দোয়া করবেন যেন আল্লাহাক আমাকে তিরিশটা রোজা রাখার ক্ষমতা দেয়, আর সবাইকে যেন ভালো জিনিস দেওয়ার আল্লাহাক তৌফিক দান করে, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকেন, বাপমা দিয়ে খেয়াল রাখেন। ফি আমানিল্লাহ, সালাম আলাইকুম।